আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে ফুলকপি এবং বাঁধাকপির একটি শত্রু পোকা আছে যেটা আমাদের এই ফুলকপি বাঁধাকপিকে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই পোকা নিয়ে একটু আলোচনা করব। এটি হচ্ছে ইংরেজিতে বলে ডায়মন্ড ব্যাকড মথ এবং বাংলায় বলে সরই পোকা। এই পোকাটা অত্যন্ত ছোট এবং সে উড়ে বেড়ায়, খেতে উড়ে বেড়ায়, কিন্তু কৃষকরা চোখে দেখতে পায় না, মনে হচ্ছে যে ছোট পোকা, হয়তো স্বাভাবিক পোকা, কোনো ক্ষতি করছে না। কিন্তু সেই পোকাটা কি করে, পাতার নিচে, পাতার নিচের দিকে গুচ্ছ আকারে ডিম পারে, সেই ডিম ফুটে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো ছোট অবস্থায় একসাথে দলবদ্ধভাবে থাকে, দল করে করে ওই পাতাকে খেতে থাকে, পাতার নিচের অংশ থেকে ক্লোরোফিল অংশ খায়, খেয়ে খেয়ে যখন সে বড় হয় তারপরে কিন্তু সে আর এখানে থাকে না, সে এখান থেকে পাশের যে গাছটা আছে সেই গাছে চলে যায় এবং বড় অবস্থায় সে এই গাছের মাঝখানে যে কচি পাতাগুলো আছে সেখানে গিয়ে আক্রমণ করে। এর ফলে কি হয় যে ফুলকপির যে ফুলটা ঠিক মতো হয় না এবং এমনকি অনেক সময় ফুলেও আক্রমণ করে, ফলে কৃষক একদম পুরোপুরিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সারা বিশ্বে এই ডায়মন্ড ব্যাকড মথ এটা একটি অত্যন্ত ক্ষতিকর একটা পোকা হিসেবে পরিচিত এবং এটা রেজিস্ট্যান্সি পাওয়ার এটা বেশি, সহজে সাধারণ বিষে কিন্তু এটা মরে না, যে কারণে আমাদের কয়েকটি পথ অবলম্বন করতে হবে। কৃষক ভাই যখন ফসলটি লাগাবেন মাঝে মাঝে একটু খেয়াল করতে হবে যে তার পাতায় কোনো দাগ দেখা যাচ্ছে কিনা। দেখেন এখানে মনে হচ্ছে পাতার নিচের অংশ খেয়ে ফেলার কারণে এটা জালির মতো জাল জাল হয়ে গেছে, তাহলে এই ধরনের পাতা যেখানে যেখানে আছে সেখানে কিন্তু এই পোকাটা আছে এবং তার উল্টো পাশে আমরা দেখতে পাবো প্রচুর লার্ভা। ওই ডিম থেকে প্রথমে লার্ভা হয়েছে, সেই লার্ভাগুলো কিন্তু বসে 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 কুড়ে কুড়ে খাচ্ছে। এখন কৃষক ভাই যদি এই পাতার এই অংশটা শুধু ছিঁড়ে পায়ের নিচে দিয়ে এটা যদি পিষে ফেলে তাহলে কিন্তু এই যে এখানে যে প্রায় 100টার মতো পোকা আছে এই 100টা পোকা দমন হলো, আর যদি সেইভাবে না করতো এইভাবে রেখে দিত তাহলে এই 100টা পোকা 100টা গাছে যদি যায় তাহলে 100টা গাছকে কিন্তু সে আক্রমণ করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাহলে একটা পদ্ধতি হলো ওই অংশটা আক্রান্ত অংশ ছিঁড়ে পা দিয়ে পিষে মারা। আচ্ছা, আর একটা পদ্ধতি হচ্ছে যদি তাতেও দেখি যে না আমার জমি অনেক বেশি আমি এভাবে পারছি না, তাহলে আমাদেরকে বেসিলাস থ্রুয়েনজিয়েন্সিস যে বিটি ব্যাকটেরিয়া আছে, এই বিটি ব্যাকটেরিয়া সমৃদ্ধ যেসব প্রোডাক্ট আমরা বাজারে পাবো, যেরকম ডাইনামিক নামে একটি প্রোডাক্ট বাজারে আছে, তারপরে SNPV নামে আরেকটি প্রোডাক্ট আছে, এই ধরনের প্রোডাক্টগুলো যদি আমরা স্প্রে করে দেই এই ব্যাকটেরিয়া যখন এই পোকাগুলোর পেটের ভিতরে যাবে তখন কিন্তু এই ব্যাকটেরিয়ার কারণে এই পোকাগুলো মারা যাবে। তাহলে আমরা জৈব বালাইনাশক হিসাবে আমরা ডায়নামিক অথবা SNPV এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপর এরপরে যদি আরেকটা পদ্ধতি আমরা মেকানিক্যাল অর্থাৎ যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা আমাদের জমিতে এই হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করব। দেখেন এখানে অনেক এই ডায়মন্ড ব্যাকড মথের পূর্ণাঙ্গ পোকা, এটা কিন্তু ওই পূর্ণাঙ্গ পোকা, সে এখানে কিন্তু আটকে গেছে এই আঠালো ফাঁদের এই আঠায় আকৃষ্ট হয়ে সে যখন এখানে চলে আসছে এখানে আটকে গেছে। এভাবে করে শুরু থেকেই যদি আমরা বেশি পরিমাণ আমরা এই হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করি তাহলে কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, আর তারপরেও যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তখন আমরা কেমিক্যাল পেস্টিসাইড, সিস্টেমিক যেসব কেমিক্যাল পেস্টিসাইড আছে সেই ধরনের পেস্টিসাইড আমরা ব্যবহার করব, যেরকম ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন অথবা শুধু সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোরোপিড, এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে এই পোকাগুলো আমরা নিয়ন্ত্রণে আনতে পারব। তাহলে আমাদের কৃষক ভাইদের প্রতি অনুরোধ থাকবে তারা মাঝে মাঝে তার জমিটা একটু ভিজিট করবেন, দেখবেন এবং এই পোকার আক্রমণ দেখা গেলেই সেই অংশটা এই আমরা যে নিয়ম মেনে কথা বললাম এই নিয়ম মেনে আপনারা একটু দমন করবেন, তাহলে আপনাদের ফসল ভালো থাকবে, সুস্থ থাকবে, ফলন বেশি হবে এবং আপনি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।